নমস্কার, দেখছেন প্রহর ২৪ সংবাদে আপনাদের স্বাগত। প্রথমে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। শান্তিরবাজার ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয় নবীনবরণ অনুষ্ঠান। উদ্ধার সদ্যজাত শিশুপুত্র সন্তান, ঘটনা মিলনে ঈশানচন্দ্রনগর মধ্যপাড়ায়। গোপন সম্পদের ভিত্তিতে বনদপ্তরের আধিকারিকরা অভিযান চালিয়ে চিন্তামানা এলাকা থেকে উদ্ধার করে অবৈধ মজুদ কাঠ। ভারত বাঁচাও ত্রিপুরা বাঁচাও এই আন্দোলনকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় সাংগঠনিক বৈঠক। শুনলেন সংবাদ শিরোনাম, এখন সংবাদ বিস্তারিত। শান্তিরবাজার ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হল ২০১৮ নবীন বরণ উৎসব। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই উৎসবের উদ্বোধন করেন শিক্ষা দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। শিক্ষামন্ত্রী রতনলাল নাথের হাত ধরে অনুষ্ঠিত হল নবীনবরণ উৎসব ২০১৮। শান্তিবাজার ডিগ্রি কলেজে এই উৎসব অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন ত্রিপুরার শিক্ষা দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিনের অনুষ্ঠানে ২১৬ জন নতুন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, বিলোনিয়া বিধানসভার বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক, সাব্রুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায়, ত্রিপুরা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার গৌরী শঙ্কর রিয়াং, প্রাক্তন বিধায়ক অমল মল্লিক, সুমন দেবনাথ ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের যেন নিজ সন্তানের মতো মনে করে বিদ্যা উজাড় করে দেন। আমি ছাত্রদের বলবো, কথায় কথায় ধর্ণা চাইবা না, এই লাইনটা ছেড়ে দাও, টোটাল রং লাইন। ধর্ণা দিয়ে প্রবলেম সলভ হবে না, আলোচনার টেবিলে সমস্যা থাকলে সমস্যা নিশ্চিত থাকবে। ওই যে হচ্ছে অনুষ্ঠান শেষে মন্ত্রী মহোদয় কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন ও তাদের বিভিন্ন অভাব অভিযোগের কথা শুনেন। পরবর্তী সময় কলেজে বৃক্ষরোপণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এই দিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মনে আনন্দের বাতাবরণ ছিল লক্ষণীয়। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর ২৪। আবারও সমাজে অবক্ষয়, উদ্ধার সদ্যজাত শিশুপুত্র সন্তান, ঘটনা বিলোনিয়া ঈশানচন্দ্রনগর মধ্যপাড়ায়, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। আবারও অবক্ষয় সমাজে, উদ্ধার সদ্যজাত শিশুপুত্র সন্তান, ঘটনা বিলোনিয়া ঈশানচন্দ্রনগর মধ্যপাড়ায়। ঈশানচন্দ্রনগর মূলত হিন্দু অধ্যুষিত গ্রাম, হাতে গোনা ৪-৫টি মুসলিম পরিবারের বাস। বিকাল ৩:৩০ নাগাদ স্থানীয় আলমগীর হোসেন জলায় বর্ষি দিয়ে মাছ ধরার জন্য পিঁপড়া ডিম সংগ্রহ করতে জলার পাশে একটি জঙ্গলে যায়। তখনই সে শিশুর কান্না শুনতে পায়। এদিক ওদিক তাকাতে চোখে পড়ে একটি রাস্তার উপর সদ্যজাত শিশুটি। লাল পিঁপড়া শিশুটির শরীরে আশ্রয় নিয়েছে। সঙ্গে সঙ্গে আলমগীর শিশুটিকে কোলে তুলে নিয়ে আসে স্থানীয় বিবেকানন্দ সামাজিক সংস্থায়। ঘটনা জানাজানি হতে এলাকাবাসী জড়ো হতে শুরু করে। খবর দেওয়া হয় বিলোনিয়া থানায়। এলাকাবাসী নিজেরা একটি অটো ডেকে শিশুটিকে বিলোনিয়া মহকুমা হাসপাতাল নিয়ে আসে। বর্তমানে শিশুটি বিলোনিয়া হাসপাতালে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন। জানা যায় শিশুটি সুস্থ আছে। এরপর কি করছেন? গোপন খবরের ভিত্তিতে বনদপ্তরের আধিকারিকরা বিলোনিয়া চিত্তামারা এলাকা থেকে জনৈক মিঠুন দাস এবং অশেষ দেবনাথের বাড়ি থেকে অবৈধ ৫,০০০ টাকার কাঠ এবং আসবাবপত্র উদ্ধার করেন। শুক্রবার সকালে তৃষ্ণা ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেনের অধীন বরপাথরের রাজনগর রাঙ্গামুড়া তিন রেঞ্জের কর্মী সহ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন ইউনিটের সকল কর্মীরা অবৈধ রাবার বাগান ধ্বংসের জন্য অভিযান চালায়। বরপাথরি চশমুড়ায় ৪ হেক্টর, কাশারি আরএফ লক্ষ্মীপুর মিলিয়ে প্রায় ৫০ কানি নতুন লাগানো অবৈধ রাবার বাগান ধ্বংস করে। এই সময় বন দপ্তরের আধিকারিকরা গোপন সূত্র জানতে পারে চিত্তামারার জনৈক মিঠুন দাসও অশেষ দেবনাথের বাড়িতে অবৈধভাবে কাঠ ও আসবাবপত্র মজুদ আছে।
ওয়াইল্ড লাইফ প্রোটেকশন ইউনিটের সমস্ত কর্মী, বিলোনিয়া থানার পুলিশ, টিএসআর যৌথভাবে অভিযান চালিয়ে দুই বাড়ি থেকে প্রায় 5 লক্ষ টাকার কাঠ ও আসবাবপত্র উদ্ধার করে। আমরা আজকে সকাল 6:30টায় তৃষ্ণা তিনু রেঞ্জের সব স্টাফ এবং ওয়াইল্ড লাইফ প্রোটেকশন ইউনিটের সব স্টাফ মিলে যৌথ অভিযান করে যশমুরা এলাকায় আমরা খবর পাই যে অবৈধভাবে কিছু রাবার বাগান হচ্ছে। যখন আমরা গিয়ে ওইখানে প্রায় 4 হেক্টর জায়গা পরিষ্কার করে যখন দেখছি রাবার গাছ লাগাচ্ছে, আমরা এগুলি নষ্ট করে দিয়ে আসি। তারপর আমরা কাশারিয়া র্যাপ এরিয়া প্রায় 3 হেক্টর এরিয়াতে রাবার প্ল্যান্টেশন ধ্বংস করি। তারপরে আমরা বটতিলাতে লক্ষ্মীপুর পঞ্চায়েতে প্রায় 1 হেক্টর রাবার প্ল্যান্টেশন ধ্বংস করি। ওই মুহূর্তে আমাদের কাছে খবর আসে যে চিত্তামারা এরিয়াতে একজন লোকের বাড়িতে অবৈধভাবে কিছু কাঠ মজুদ আছে। তখন আমরা বিলোনিয়া থানার মহিলা পুলিশ, টিএসআর সহ যৌথভাবে আমরা চিত্তামারা এরিয়াতে মিথুন দাস এবং অশেষ দেবনাথের বাড়িতে রেড করি এবং আমরা প্রচুর কাঠ এবং ফার্নিচার বাজেয়াপ্ত করি। আমরা যে কাঠ এবং ফার্নিচার ধরে নিয়েছি তার আনুমানিক বাজার মূল্য প্রায় 5 লক্ষ টাকা। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর 24। রাজধানী পশ্চিম থানাধীন লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দিরের দুঃসাহসিক চুরি। মন্দিরে হানা দিয়ে চোরের দল বিগ্রহের যাবতীয় মূল্যবান অলঙ্কারাদি লুটে নিয়ে যায়। পুলিশের অনুমান, চুরি যাওয়া অলঙ্কারাদির বাজার মূল্য প্রায় 25 লক্ষ টাকা। রাজধানীর পশ্চিম থানাধীন লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দিরে দুঃসাহসিক চুরি। মন্দিরে হানা দিয়ে চোরের দল বিগ্রহে যাবতীয় মূল্যবান অলঙ্কারাদি লুটে নিয়ে যায়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, চুরি যাওয়া স্বর্ণালঙ্কারাদির বাজার মূল্য 25 লক্ষ টাকা। যদিও 10 লক্ষ টাকা মূল্যের অলঙ্কার উদ্ধার করতে পেরেছে পুলিশ। সকালে পুরোহিতরা ঘুম থেকে উঠে চুরির বিষয়ে জানতে পেরে পশ্চিম থানাতে ঘটনার খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে তল্লাশি শুরু করে। তল্লাশির সময় পার্শ্ববর্তী এলাকার নালা থেকে 2টি স্বর্ণের মুকুট ও 1টি রূপুর মুকুট সহ হাতের চুড়ি, বাজু ইত্যাদি প্রায় 10 লক্ষ টাকার জিনিস উদ্ধার করে। এরপর দিনভর তল্লাশি চালিয়ে যাওয়ার পরও চোরের হদিশ পায়নি পুলিশের দল। মন্দিরের পুরোহিত চুরি যাওয়া বিষয় নিয়ে জানায়, ভাই মানে কত টাকা, মানে মানে কত হইল? 29 হেক্টর হইল। সামনে সামনে চোরা ডোরা মানে কি রেট আছে? কিছু নাই, মাটি চোরা, গোলার হাট, রূপার হাট। আপনারা কিভাবে খবর পাইছেন? সকালবেলা গাড়ি এবং খুলতে আইয়া দেখা যাচ্ছে জোর ঠাকুর ফোন আমার লাগছিল, জোর খেলাম, ঢুকে রেখে দিয়ে। অপরদিকে পুলিশ ঘটনাস্থলে এসে জানায়, স্বর্ণের জিনিস রূপার গ্লাস ট্লাস এগুলো নিয়েছে। তো আমরা আজকে সবাই খবর পেলাম, তদন্ত করছি, এটা উদ্ধারের চেষ্টা করছি। দুঃসাহসীকে চুরির ঘটনা সংঘটিত হওয়ার বিষয়ে রাতের রাজধানীকে নিরাপত্তা ব্যবস্থা সমেত জেলা প্রশাসনের উদাসীনতা ঘিরেও বহু প্রশ্ন সামনে উঠে এসেছে। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর 24। 27 আগস্ট প্রদেশ যুব কংগ্রেসের ভারত বাঁচাও ত্রিপুরা বাঁচাও আন্দোলনের কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আগরতলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় সাংগঠনিক বৈঠক। এই বৈঠকে সংগঠনের জেলা এবং ব্লক সভাপতিরা অংশ নেন। 27 আগস্ট প্রদেশ যুব কংগ্রেসের ভারত বাঁচাও ত্রিপুরা বাঁচাও আন্দোলনের কর্মসূচিকে সফল করার লক্ষ্য নিয়ে আগরতলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় সাংগঠনিক বৈঠক। প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত চক্রবর্তীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে সংগঠনের জেলা ও ব্লক সভাপতিগণ অংশ নেন। কিভাবে এই আন্দোলনের কর্মসূচিকে সর্বাত্মক সফল করে তোলা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা ও ব্লক সভাপতিদের নির্দেশ দিয়ে বলা হয় নিজ নিজ এলাকার কর্মী সমর্থকদের যাতে এই আন্দোলনে অংশ নেওয়ার ব্যবস্থা করা হয় যাতে এই আন্দোলন সব দিক থেকে সফল হতে পারে। আজকের মিটিং এর একটাই এজেন্ডা, আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী লোকসভার দামামা বাজিয়ে দিয়েছেন নির্বাচনে, সেই দামামাকে সামনে রেখে আমরা ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের একটা বৃহত্তম মিটিং ছিল যুব কংগ্রেস, সেই যুব কংগ্রেসকে সংগঠিত করে 27 তারিখ আগরতলার রাজপথে যুবকদের নামাচ্ছি। আমাদের যুব কংগ্রেসের কর্মসূচি
সেই কর্মসূচিতে আমাদের একটাই স্লোগান হবে ত্রিপুরার যুবকদের, যে এই দেশকে রক্ষা করতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে, এই দেশের সমস্ত মানুষ যাতে ঐক্যবদ্ধভাবে থাকতে পারে, যার যার ভাষা রুচি পোশাক খাদ্য স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, দেশে ঐক্যবদ্ধ রাখা, দেশ আগে কংগ্রেস মনে করে, সেই ঐক্যের বার্তা নিয়ে আমাদের 2019 সালের নির্বাচনকে আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীকে সামনে রেখে কংগ্রেস এই মোদী সরকারকে দেশ থেকে হটাবার জন্য যে প্রয়াস, সেই প্রয়াস এবং দুঃখে সাফল্যমণ্ডিত করবার জন্য যুব কংগ্রেস আগামী 27 তারিখ মাঠে নামবে। এবং আপনারা দেখেছেন 4 মাস 5 মাস হলো ত্রিপুরাতে রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, কংগ্রেসের প্রত্যেকটি উইংস, সেবা দল বলুন, মহিলা কংগ্রেস বলুন, এনইসিআই বলুন, যুব কংগ্রেস বলুন, এসটিএসসি বলুন, ওবিসি বলুন, প্রত্যেকটা কিন্তু মাঠে নেমেছে। আমরা আস্তে আস্তে এই রাজ্যের মানুষের কাছে আস্থা পাচ্ছি এবং এটা সারা ভারতবর্ষের নজির কেড়েছে ত্রিপুরা, যেখানে কংগ্রেস সমস্ত সিটগুলিতে, সমস্ত সিটগুলিতে একটা সিট ছাড়া জামানত ছিল না, সেই জায়গায় 4-5 মাসে এই রাজ্যে কংগ্রেস ঘুরে দাঁড়াচ্ছে, কংগ্রেসের প্রতি মানুষ আস্থা আনছে এবং প্রতিনিয়ত সিপিএম এবং বিজেপির থেকে লোক আসছে, জয়নিং করছে। 27 আগস্ট এই আন্দোলনের কর্মসূচিতে অংশ নিতে রাজ্যে আসছেন সংগঠনের সর্বভারতীয় নেতৃত্বরা। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহ 24। আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা বিষয়ক একদিনের আলোচনা চক্র। এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন রাজ্যের রাজস্ব দপ্তরের মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেব বর্মা সহ অন্যান্য অতিথিরা। আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা বিষয়ক একদিনের আলোচনা চক্র। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স ত্রিপুরা শাখার উদ্যোগে আয়োজিত এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন রাজস্ব মন্ত্রী এনসি দেব বর্মা সহ অন্যান্যরা। সেমিনার হচ্ছে, বিশেষ করে এই সেমিনারটা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা বা ডিজাস্টার ম্যানেজমেন্ট এই ব্যাপার নিয়ে ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স অফ ইন্ডিয়া ত্রিপুরা সেন্টারের উদ্যোগে এবং অন্যান্য বিশেষ করে এনআইটি এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি তাদের সহযোগে হচ্ছে। এখানে আজকের এই টেকনিক্যাল সেশনে দেশের বিখ্যাত ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্সপার্ট বিজ্ঞানীরা এখানে তাদের মূল্যবান তাদের গবেষণালব্ধ বা অন্যান্য লব্ধ অভিজ্ঞতাগুলো তুলে ধরবেন এবং এই ক্ষেত্রে আমরা রাজ্য সরকার আজকের এই সেমিনার বা আলোচনা চক্রের তাদের যে সুচিন্তিত মতামত এবং আগামী দিনে ত্রিপুরাতে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কী কীভাবে অবস্থা হলে সুবিধা হবে এই রূপরেখাগুলো আমরা আজকের সেমিনার মধ্যে পাবো, এটাতে আমরা ত্রিপুরা সরকার এবং ত্রিপুরাবাসী আমরা উপকৃত হব। এই আলোচনা চক্রে দেশের বিখ্যাত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার বিজ্ঞানীরা আলোচনা করেন এবং কিভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা যাবে এ বিষয়ে সুচিন্তিত মতামত জানান। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর 24। শান্তির বাজার মহকুমার অন্তর্গত লক্ষ্মীছড়া এডিসি ভিলেজের বিনয় প্রসাদ পাড়া উচ্চ বিদ্যালয়টি বিভিন্ন সমস্যায় জর্জরিত। শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীরা আশা করছে বর্তমান রাজ্য সরকার এই বিদ্যালয়ের সার্বিক সমস্যা সমাধানে উদ্যোগ নেবে। বিভিন্ন সমস্যা জর্জরিত বিনয় প্রসাদ পাড়া উচ্চ বিদ্যালয়টি শান্তিবাজার মহকুমার অন্তর্গত লক্ষ্মীছড়া এডিসি ভিলেজের লোকজনদের শিক্ষার মান উন্নয়নের জন্য 1960 সালে তৎকালীন সরকার এই বিদ্যালয়টি স্থাপন করেন। পরবর্তী সময় 25/11/2014 প্রাক্তন বনমন্ত্রী নরেশ জমাতিয়ার হাত ধরে বিদ্যালয়ে নতুন গৃহের শুভ সূচনা হয়। বর্তমানে শিক্ষার মান উন্নয়নের জন্য
সকলে শহরের দিকে ধাবিত হচ্ছে, আর গরিব অংশের লোকজন এই বিদ্যালয়ে পড়তে এসে সঠিকভাবে শিক্ষা উন্নত হতে পারছে না। এই বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা রয়েছে, যা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ছাত্রছাত্রীরা নিজ মুখে স্বীকার করেছেন। অপরদিকে বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই, বিদ্যালয়ে ক্লাসরুমে পাখা নেই। এই প্রখর গরমকে সহ্য করে ক্লাস করতে হয় কচি কাঁচা ছাত্রছাত্রীদের। বিদ্যালয়ে আসার জন্য সঠিকভাবে রাস্তাও নেই। সবকিছু মিলিয়ে অন্যান্য বিদ্যালয়ের তুলনায় এই বিদ্যালয়টি অনেক পিছিয়ে আছে। তাই সকলের একটাই আশা, বর্তমান রাজ্য সরকার যেন এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে যেন বিশেষ উদ্যোগ নেন। বিদ্যালয়, আমার নাম বিকাশ রিয়াং। আমার এই স্কুলের টিচার, সায়েন্স টিচারের সমস্যা, রাস্তাঘাট, জল, মাঠ সমস্যা আছে, কারেন্টের সমস্যা আছে, এই পাখা নাই। টিচার ইনচার্জ বিনয় প্রসাদ পাড়া হাই স্কুল। কী নাম? রাজেন্দ্র। আমাদের সিক্স থেকে দেন 155 জন ছাত্রছাত্রী। ইউসু প্রতিনিধির প্রতিবেদন, প্রহর 24। শেষ করার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি আরো একবার। শান্তিরবাজার ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয় নবীন বরণ অনুষ্ঠান। উদ্ধার সদ্যজাত শিশুপুত্র সন্তান, ঘটনা মিলনীয় ঈশানচন্দ্রনগর মধ্যপাড়ায়। গোপন সম্পদের ভিত্তিতে বনদপ্তরের আধিকারিকরা অভিযান চালিয়ে চিন্তামনা এলাকা থেকে উদ্ধার করে অবৈধ মজুদ কাঠ। ভারত বাঁচাও ত্রিপুরা বাঁচাও এই আন্দোলনকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় সাংগঠনিক বৈঠক। প্রহর 24 সংবাদ এ পর্যন্তই, আমরা সতর্ক আপনাদের জন্য। নমস্কার।